হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে খাসির কলিজা ভুনা করব। আমি ঠিক যেভাবে ভুনা করব আপনারা ঠিক সেভাবেই একবার করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এটাতে কোনো গন্ধ হবে না। চলুন দেখে নিই আমি কিভাবে খুব সহজেই এই খাসির কলিজা ভুনা করলাম। এখানে আমি একটা খাসির পুরো কলিজা নিয়েছি। প্রথমে আমি খাসির কলিজাটা সরাসরি গরম পানিতে আমি ভিজিয়ে নিয়েছি, তারপর যখন এটা একটু শক্ত হয়েছে তারপর এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে তারপর আবার গরম পানিতে আমি এটা ভিজিয়ে রেখেছি 5 থেকে 10 মিনিটের জন্য। একদম বেশি গরম পানিতে দেয়া যাবে না, তাহলে কিন্তু আবার এটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তারপর খুব ভালোভাবে আমি কলিজাটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে প্রায় 1 কাপের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে আমি এই খাসির কলিজা ভুনা করব সর্ষের তেল দিয়ে। এখানে আমি আস্ত গরম মশলা নিয়েছি, 5-6টা লং, এলাচ, 2টা তেজপাতা আর 2 টুকরো দারুচিনি নিয়েছি। তেজপাতা মাঝখান দিয়ে একটু চিরে দিয়েছি। প্রথমে তেলের সাথে আমি আস্ত গরম মশলা একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব, অপেক্ষা করব। পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে আসবে এ পর্যায়ে আমি অন্যান্য মশলা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা নিয়েছি আর গুঁড়ো যে মশলা আছে সেটাও নিয়েছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আমি একসাথে বাটা মশলা আর যে শুকনো মশলাগুলো আছে সবগুলো মশলাই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর এটা আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আর মশলাটা যেহেতু শুকনো তাই এটা পুড়ে যেতে পারে, এই জন্য আমি পানি দিয়ে দিব। প্রায় 1 কাপের মতো আমি পানি দিয়ে দিব। দিয়ে মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর যখনই মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিব। এই সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খাসির কলিজায় যে একটা গন্ধ থাকে সেটা হবে না। আর আমি কিন্তু কলিজা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলার সাথে কলিজাগুলো দিয়ে দিব। তারপর আমি মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিব খুব ভালোভাবে। এই কাজটা করতে হবে, কষাতে হবে খুব ভালোভাবে। আমি এটা কষিয়ে নিব আর আমি কিন্তু কোনো লবণ দেইনি, এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। তারপর আমি আবার মশলার সাথে খুব ভালোভাবে আমি এই কলিজাটা কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি দেখব কলিজার কি অবস্থা। কলিজা থেকে কিন্তু একটু পানি ছেড়েছে, আমি কিন্তু কোনো পানি এখন পর্যন্ত দেইনি। কলিজা থেকে এতটুকু পানি বের হয়েছে, আমি এখন আরও একটু পানি দিব। যেহেতু কলিজাটা এখনও সিদ্ধ হয়নি, প্রায় আমি 2 কাপের মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর একটু অপেক্ষা করব কলিজাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। আর পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর কলিজা কিন্তু আমি প্রায় 100%-এর মতো এটা সিদ্ধ করে নিব না, প্রায় 70%-এর মতো এটা সিদ্ধ করে নিব। আর যেহেতু আজকে আমি আলু দিয়ে রান্না করব, আর এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ ব্লেন্ডারে আমি একটু গুঁড়া করে নিয়েছি, একদম মিহি গুঁড়া হবে না, এটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এখানে আমি যে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে কলিজাতে দেওয়ার জন্য, সেই আলুগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিব। তারপর কলিজার সাথে খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলো কলিজার সাথে আমি কষিয়ে নিব। আলুটা খুব ভালোভাবে কষানোর পর আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি। তারপর আবার 5 মিনিট পর ফিরে এলাম। আর আলু আর
কলিজা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে দেখেছি লবণটাও পারফেক্ট আছে। এরপর যে আপনার লবণটা চেক করে নেবেন, আর আলুটা কিন্তু চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে, মানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর কলিজাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কিন্তু একদম শেষ। এখন আমি 6-7টা কাঁচা মরিচ দিয়ে দিব, এটা ঝাল করবে না, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আশা করি আজকের এই আলু দিয়ে খাসির কলিজা ভুনার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা খাসির কলিজা খান না, ট্রাস্ট মি, এভাবে একবার খেয়ে দেখবেন, আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। পোলাও, ভাত, খিচুড়ি, পরোটা, রুটির সাথে এই কলিজা ভুনা জাস্ট অসাধারণ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।